মমতা ঠাকুরের বিরুদ্ধে গুরুজাত ঠাকুরের নাম বিকৃত করার অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার করে মমতা ঠাকুরের দাবি, এটা তৈরি করা হয়েছে, এর সত্যতা নেই। ভোট যত এগিয়ে আসছে ততই মতুয়াদের নিয়ে রাজনীতির পালন চলছে। তৃণমূল বিজেপি দুই দলই রাজনীতির ময়দানে মতুয়াদের নিয়ে আসরে নেমেছে। মতুয়াদের নিয়ে কয়েকদিন ধরে চলতে থাকা বিতর্কের মধ্যে এবার মমতা ঠাকুরের বিরুদ্ধে গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করে বলার অভিযোগ তুলে তৃণমূলকে আক্রমণ করল বিজেপি। সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন বিজেপির বনগাঁ জেলার সভাপতি দেবদাস মণ্ডল। তিনি অভিযোগ করেন, মমতা ঠাকুর সাম্প্রতিক একটি বক্তব্য দেওয়ার সময় হনিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের নাম বলতে গিয়ে গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করেছেন। সাংবাদিক সম্মেলনে একটি ভিডিও দেখিয়ে অভিযোগ করেন তিনি। দেবদাস মণ্ডল বলেন, তৃণমূল কংগ্রেস হারানো জায়গা পুনরুদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে, সেটা হবে না। কিন্তু যিনি বেশি লাফালাফি করছেন সেই রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর তার আরাধ্য দেবতার নাম বিকৃত করে কি করে? মতুয়াদের কাছে আমি এর বিচার চাইছি। যে মমতাবালা ঠাকুর, তিনি শপথ নেওয়ার আগে নাকি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নাম নিতে চান, আগে না ওই শপথ নেওয়ার সময়। কিন্তু যিনি এখন বেশি লাফালাফি করছেন তৃণমূলের প্রার্থী, প্রথম কথা হচ্ছে কালির জল পেটে থাকলে তো এগুলো করে না। তিনি সংবিধানের ঊর্ধ্বে মনে হচ্ছে, কারণ দেশের সংবিধান এটা, সংবিধানের সংবিধান পাঠ করতে হয় শপথ দিতে। আর যার হয়ে বলছেন সেই মমতাবালা ঠাকুর, তিনার যে নেত্রী, তিনি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে ব্যঙ্গাত্মক শব্দে তিনি অপমান করেছিলেন। তারই রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর, তিনিও অপমান করেছেন। তাহলে তিনি বলেন, আমি মতুয়া বাড়ির ঠাকুর বাড়ির বউ, তিনি তিনারই আরাধ্য দেবতা, তিনি সেই আরাধ্য দেবতার নাম ভুল বলেন কি করে, তাকে গরু বলেন কি করে, শুনলেন? তিনি বলছেন জয় হরিচাঁদ জয় গরুচাঁদ, মানেটা কি? তিনি মতুয়া সমাজের আরাধ্য দেবতাকে তিনি আবার অপমান করছেন একই শব্দে। কালকে যে নাটকটা ওনারা করেছেন, সেই নাটকটা এই জমি ফেরত পাওয়ার জন্যে। মতুয়া সমাজের মানুষ, উদ্বাস্তু সমাজের মানুষ, তারা যেমন বিগত ১৯ মোদিজির সাথে বিজেপির সাথে ছিলেন, তেমন ২১ ছিলেন, আগামী ২৪ ইভিএমের মাধ্যমে বুঝিয়ে দেবে যে নাটকের কোনো জায়গা নেই। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন মমতা ঠাকুর। তিনি বলেন, বিজেপি হারবে জেনে নানা অভিযোগ আনছে, আমার মুখে যেটা শোনানো হয়েছে সেটা বিকৃত করে তৈরি করা হয়েছে, এর কোনো সত্যতা নেই। আমি যে বক্তব্যটা দিয়েছিলাম এবং যেটা বিকৃত করেছে, আমি দুটোই আপনাদের বলি। এবং সেটাকে নিয়ে যার মোবাইলে আমাকে ইন্টারভিউ নিয়েছে তার নামে থানায় কেস হচ্ছে, এবং দেবদাস পান্ডে তার প্রমাণ দিতে হবে যে আমি এই যে যে আমার ইন্টারভিউটা নিয়েছে সেই ইন্টারভিউটা আর যেটা বিকৃতি করেছে, এই দুটো ইন্টারভিউ আপনাদের আমরা দিয়ে দিচ্ছি। দ্বিতীয় জিনিস হচ্ছে, জেলার ওদের জানে যে আইটি সেল, বিজেপির যে আইটি সেল, তারা এখন বিভ্রান্তি, তাদের পায়ের তলায় মাটি নেই, তারা জানে এই সিট আমরা হেরে গেছি। তার কারণের জন্য পাগলের প্রলাপ যেটা বলে, দেখেন আইন চাই হচ্ছে প্রমাণ, তো সেই প্রমাণের বাইরে আমরা, আমি আমার ঠাকুরকে, আমি যারা আমার আরাধ্য দেবতা, আমার মুখ দিয়ে যে কথা ওরা বলছে সেটা আমি বলতে পারবো না, যে মিথ্যে কথা বলার যে চেষ্টা করছে যে আমি নাকি ঠাকুরকে এই নামে বলেছি, তো সেটা আমরা প্রমাণ দিয়ে দেবো। এবং এটাকে নিয়ে কেস খামারি যদি এটা বলেছে, ইন্টারভিউ যে দিয়েছে, সে যদি প্রমাণ দিতে পারে, এটা নিয়ে এখন কেস খামারি হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।